আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মহাজাবিন, গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্ট্রবেরি স্পঞ্জ কেক। তো চলুন শুরু করা যাক। স্ট্রবেরি স্পঞ্জ কেকটা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6টা ডিম, এর সাথে আমি নিয়েছি 3/2 কাপ ময়দা, 3/2 কাপ চিনি, 4/1 কাপ তেল, স্ট্রবেরি এসেন্স বা ইমালশন যেটা জেলি আকৃতির সেটা, আর এখানে যাবে হচ্ছে ময়দাতে 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 8/1 চা চামচ বেকিং সোডা। তো ময়দাটা আমি চেলে নিব আর বাকি জিনিস যা যা লাগবে পরবর্তীতে আমি দেখিয়ে দিব। এখন আমি ডিমটা বিট করে নিব। কিছুটা বিট করার পরে এখানে আমি চিনি দিব। তো চিনিটা আমি 3 ভাগে দিব। এখানে চার ভাগে 3 চা চামচের মতো এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দাটা। ময়দাটা আমি 3 ভাগে দিব। এখানে এর সাথে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা কেক টিনে ঢেলে দেব। ব্যাটারটা কেক টিনে ঢালা হয়ে গেছে এবং আমি এটা একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে বাবুলগুলো বের হয়ে যায়। আর কেকটা আমি চুলায় বানাবো। তো চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে রেখেছি, এর আগে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে চুলায় তৈরি করতে হয় কেক। তো ওইভাবে আমি এটা এখন বসিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আমার কেকটা তৈরি হয়ে গেছে এবং কেকটা তৈরি হতে সময় লেগেছে 27 মিনিট। তো এটা আমি এখন পুরোপুরি ঠান্ডা হলে তারপরে আমি ক্রিম দিয়ে এটা ডেকোরেট করব। ভিউয়ার্স, কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কেকের মধ্যে দিয়ে দিব প্রথমে সিরাপ, তারপরে ক্রিম। তো সিরাপ তৈরির জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানিতে 2 চা চামচ চিনি দিয়ে সিরাপটা তৈরি করে নিয়েছি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ ক্রিম বিট করে নিয়েছি। ভিউয়ার্স, আমি যতটুকু পাচ্ছি এটা ডেকোরেশন করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। তৈরি হয়ে গেছে আমার স্ট্রবেরি স্পঞ্জ কেক। আমি যতটুকু পেরেছি এটা ডেকোরেশন করার ততটুকু করে দিয়েছি, আপনারা চাইলে আরও ভালো মতো করে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো। এটা ছোটো বড় সকলেরই খুব পছন্দ হবে কেকটা, আশা রাখি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি আমার আজকের আয়োজন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।